হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কেমন পূজা আছি। প্রিয় দর্শক, আজকে আমরা বাংলা চলচ্চিত্রের একজন শিশু শিল্পীকে, যিনি বিচ্চু বাহিনীতে খুব নাম করেছিলেন, রয়্যাল ওয়ের স্টুডেন্ট, অনেক ছবিতে কাজ করেছেন তিনি, ছাত্রী, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। একটু ছোটকালের অনুভূতি জানতে চাই। বিচ্চু ভাই তো সুপার ডুপার বাম্পার হিট ছবি ছিল। হ্যাঁ, ছোটবেলার অনুভূতি তো ওটা তো তখন একদম অন্যরকম, কারণ তখন হচ্ছে ছোট, আর তার মধ্যে ছোটবেলায় যে কাজগুলো করা হয়, মানে সাধারণ যে বাচ্চারা যেরকম থাকে, স্কুল পড়াশোনা নিয়ে থাকে, আর আমরা হচ্ছি সব নিয়ে থাকতাম, যেমন মার্শাল আর্ট, স্কুল পড়াশোনা, নাচ, অভিনয়, তো এটা একটা আলাদা লাইফ ছিল। কাজের মানে অভিজ্ঞতা জানতে চাইছিলাম বিচ্চু বাহিনীতে। বিচ্ছুবাহিনীর অভিজ্ঞতা অন্যরকম অভিজ্ঞতা, এটার কোনো মানে বলে শেষ করা যাবে না, কারণ বিচ্ছুবাহিনীর পিছনে অনেক দিন খাটতে হয়েছে। প্রায় 1 থেকে 1.5 বছর আমরা শুধু মার্শাল আর্টে প্র্যাকটিস করেছি। তারপরে আমার ওস্তাদ, আগে বলে রাখি, বলা মানে ঠিক মতো বলা হয়নি, সেটা হচ্ছে আমার মার্শাল আর্টের ওস্তাদ হচ্ছে মাসুম পারভেজ রুবেল, মানে নায়ক রুবেল, যাকে সবাই বাংলাদেশের কারাতে হিরো, মার্শাল আর্টের অ্যাকশন হিরো নামে সবাই এক নামে চিনে। তো ওনারই পরিচালনার ছবি হচ্ছে বিচ্ছু বাহিনী 2001-এ রিলিজ। তো ছোটোবেলায় যখন বিচ্ছু বাহিনী করি, তো আমরা প্রায় 1 বছর না, প্রায় 1.5 বছর শুধু বিচ্ছু বাহিনীর জন্যই প্র্যাকটিস করা হয় আমাদের। মার্শাল আর্ট প্লাস অভিনয়, কান্নাকাটি, সব কিছু মিলে, মানে আমাদের যে বিচ্ছু বাহিনী গ্রুপটা, সবাই আমরা প্র্যাকটিস করে তারপরে শুটিং করি, তো ওইটার অনুভূতি একদমই আলাদা। আপনি তখন তো ছোট ছিলেন, শিশু শিল্পী ছিলেন ওই ছবিতে, ঠিক না? হ্যাঁ, তখন ক্লাস কি 3 বা 4-এ পড়ি এরকম। যে আপনি কোনটা ছিলেন? এখানে অনেক মেয়েরাই ছিল। এখানে অনেক মেয়ে বলতে, আমরা বিচ্ছু বাহিনীতে ছিলাম 9 জন, 6 জন ছেলে, 3 জন মেয়ে। তা আমি হচ্ছি মানে 2 নাম্বারটা, মানে মাঝখানেটা, একদম পিচ্ছি একটা মেয়ে, ওর নাম হচ্ছে ছবিতে কান্তা থাকে, বাস্তবে টুইঙ্কেল। তারপরে আমি শিপু, তারপর রিনি, মানে মিডলটা যেটা ওইটা আমি। আপনার কি নাম ছিল? আমার শিপুই থাকে নাম। হ্যাঁ, ছবিটা কেমন সারা পেয়েছিল ওই সময়? 2001-এ মানে তখনই যদি 2 কোটি টাকা ব্যবসা করে, তো বোঝাই যায় যে তখনই কেমন সারা পায়। অনেক মানে এক একটা হলে 2 সপ্তাহ 3 সপ্তাহ করে চলছে। শিল্পাপু একটা বিষয় জানতে চাই। জি জি অবশ্যই। ওই সময় শুটিং করতে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন? এই ছোট অল্প বয়সে এত না, এতটা দুর্ঘটনা না, আমি খুব কমই হয়েছি, কারণ আমাদের ওস্তাদ আমাদেরকে প্রচুর মানে খেয়াল করে, খুব কেয়ার করে কাজ করাতো, মানে শিশু শিল্পী বাচ্চা হিসাবে খুবই কেয়ার করে কাজ করাতো ওস্তাদ। তো এক কথায় মানে সে তার নিজের শুটিং কমাই দিছিল ওই বছরটা, বিচ্ছু বাহিনীর করার জন্য, মানে আমাদের খেয়াল রাখার জন্য। তো সেরকম কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় আমি পড়ি নাই, আল্লাহর রহমতে। ওস্তাদ প্রসঙ্গে কি বলবেন আপনি? ওস্তাদ প্রসঙ্গে, মানে ওস্তাদ প্রসঙ্গে তো একটাই কথা বলা যায়, ওস্তাদ হচ্ছে মানে সে গুরুজন, সে বাবা, সে রাস্তা দেখানোর একটা লোক, মানে একটা সঠিক পথ সে বলবে যে তুমি চলো তোমার পথে, কিন্তু রাস্তাটা তোমাকেই চিনতে হবে, সে পথটা দেখানোর লোক হচ্ছে ওস্তাদ, আর একজন মানে অসাধারণ অমায়িক একটা লোক। কয়টা ছবি করা হয়েছে মার্শাল আর্টের? মার্শাল আর্টের উপরে করা হয়েছে 4-5টা করা হয়েছে ছোটবেলায়, ওস্তাদের ছোটবেলার একটা 2টা ছবি করা হয়েছে, মানে আমি ওস্তাদের ছোটবেলায় ক্যারেক্টার করছি, মানে ছেলে এসেছে, একটা হচ্ছে অন্ধকারের চিতা আর একটা হচ্ছে গেরিলা বাহিনী, তো এই 2টাতেই আমি রুবেল ওস্তাদের ছোটবেলায় ক্যারেক্টার করছি, তো এটাই মার্শাল আর্টের চুল টুল কেটে দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, ছেলে মানে হিরোর ক্যারেক্টার, ছোটবেলার হিরো যেটা থাকে, হিরোর ক্যারেক্টার। তো আর বাকি এমনি ছবি করা হয়েছে প্রায় ছোটবেলা থেকে এই পর্যন্ত, যদি আমি হিসাব করি তাও 200 হবে এরকম। সেই শিপু আজকে বড় হয়ে গেছে, মানে এই তো চলতে চলতে ইন্টারভিউ দেখলে তা মানে সেই অতীতে চলে যাবে, ফিরে যাবে। হ্যাঁ সেটাই। দর্শকদের কি বলতে চান আসলে? দর্শকদের আসলে কি বলবো, আমাদের এখনকার যে পরিস্থিতি 2021 সন, মানে 2020-এ করোনা আসার পর থেকে 2021 সনের যে পরিস্থিতি, একটা একটা ভয়াবহ অবস্থা চলতেছে, তার মধ্যে আমাদের চলচ্চিত্র প্রায় ধ্বংসের পথে, তারপরেও আমরা গোটা কয়েকজন হয়তো বা টুকটাক টুকটাক করে কাজ করে যাচ্ছি। যেমন আমি এখনও ছোট শুটিংয়ের পাশাপাশি ডাবিংটা করতেছি বেশি, ডাবিং মূলত যে কণ্ঠ দেওয়া, ভয়েস দেওয়া, তো সেইটা করে যাচ্ছি, কিন্তু তারপরও আমাদের যে পরিবেশটা এখনও শান্ত হয় নাই। এই শান্ত পরিবেশ হচ্ছে না দেখেই আমাদের চলচ্চিত্র অনেক মানে ধ্বংসের দিকে যাচ্ছে।
তবে দর্শকদের কাছে একটাই বিনীত অনুরোধ যে আপনারা শুধু বলবেন না যে বাংলাদেশের চলচ্চিত্র চলচ্চিত্র মান ঠিকই আছে, পরিবেশের জন্য সামাজিক কারণে অনেক কারণে আমরা হয়তো পিছিয়ে গেছি, উঠতে পারতেছি না। একটা অ্যাক্সিডেন্ট যেটা বলে, অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে তার সুস্থ হতে একটু টাইম লাগে, তো আমাদের চলচ্চিত্র তো একটু অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, সুস্থ হতে একটু টাইম লাগবে, আপনারা পাশে থাকবেন। হ্যাঁ, আমাদের বাইরের দেশের চলচ্চিত্র অবশ্যই আপনারা দেখবেন, চলচ্চিত্র দেখবেন, সিরিয়াল দেখবেন, নাটক দেখবেন, কিন্তু পাশাপাশি বাংলাদেশকে ভুলবেন না। জি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ, আর আপনার চ্যানেলকেও ধন্যবাদ, আর দর্শকদেরকেও ধন্যবাদ। ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক।